আল্লাহ রাব্বুল আলামিন আগে বান্দাকে সাহস দিয়েছেন। আল্লাহ বলছেন 3540 নম্বর হাদিস তিরমিজির দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠায় এসেছে, ওই হাদিসটা শোনায় দিই না হলে আপনি নিরাশ হয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবু আনানাস সামা, তুমি এত পাপ করেছো, পাপ করতে 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 একবারে আসমান পর্যন্ত পাপ পৌঁছে গেছে, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতুলা ওয়ালা উবানি, আমি তোমার পাপ ক্ষমা করে দেব, আমি কোনো কিছুতেই পরোয়া করব না। আল্লাহ বান্দাকে এমন ভাবে সাহস দিলেন, অভয় দিলেন, তুমি যদি পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান পর্যন্ত উঠে যায় আর যদি ক্ষমা চাও আমার কাছে, আমি আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দেব, আমি কোনো কিছুকে পরোয়া করব না। আল্লাহ উবানি, কোনো পরোয়াই করব না, আমি ক্ষমা করে দেব। কিন্তু পরের বাক্যে আল্লাহ বলছেন খুব কঠিন, পরের বাক্যটাই বলছেন আবার ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বি কুরাবিল আরদে খাতায়া সুম্মা লাকিতানি, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে উপস্থিত হও জমিন ভর্তি পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইয়া, কিন্তু এই পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নাই, লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান, আল্লাহ বলছেন যদি শিরিকের পাপ না থাকে আমি আল্লাহ এতটুকু সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির, শিরিক না থাকলে তোমার সব পাপ ক্ষমা করে দেব, এটা আল্লাহ বলছেন হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ এমন ভাবে বলছেন একদিকে ইন্না শব্দ ব্যবহার করেছেন আর একদিকে যুনুব শব্দটাকে বহু বচন ব্যবহার করেছেন, আবার এক তাকিদ নিয়ে এসে বলছেন জামিয়া, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করতে পারেন, কোনো পাপই থাকবে না, যদিও হাক্কুল্লাহর হাক্কুল ইবাদ দুইটা বিষয় আছে, আল্লাহর সাথে সম্পৃক্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু হাক্কুল ইবাদ নষ্ট করে থাকলে ওই বান্দার কাছে ক্ষমা নিতে হবে, চাই সম্মানের হানি হোক, চাই থাপ্পড় মারা হোক, তাই সম্পদ চুরি করা হোক, লুণ্ঠন করা হোক, বান্দার কাছে ক্ষমা নিতে হবে, বান্দার কাছে ক্ষমা নিলে, বান্দা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করেন, মানে পাপ ক্ষমা হয় মূলত আল্লাহর কাছে, কার কাছে, আল্লাহর কাছেই ক্ষমা হয়, অন্যকে পাপ ক্ষমা করতে পারে না, আল্লাহ এতটাই ক্ষমাশীল। এই যে আজকের মজলিসে উপস্থিত হয়েছেন আপনারা, আমি বুঝাচ্ছি যে আল্লাহ এত দয়াশীল, এত ক্ষমাশীল, তার নাম আর রহমান, তার নাম আর রহিম, তার নাম আল গফফার, তার নাম আল গফুর, তার নাম আফু, কয়টা নাম নেবেন, তার নাম আস সাত্তার, তিনি পাপকে ঢেকে রাখেন,
আল্লাহ যে ক্ষমা করতে চান মানুষকে 1556 নম্বর হাদিস তাবরানী আহসাতের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে অন্য হাদিস এসেছে যে আল্লাহর কথা পর্যালোচনা করে ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা তখন আল্লাহ আসমান থেকে তাদের ডেকে বলেন যখন বৈঠক শেষ হয়ে যাবে তখন আল্লাহ ঘোষণা করেন কুমু মাগফুরাল্লাকুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করার মালিককে আর কেউ ক্ষমা করতে পারে ক্ষমা কার কাছে পাওয়া যায় না ঘোষণাও করছেন আল্লাহ কুমু মাগফুরাল্লাকুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ আরেকটি কথা বলেন وَبَدَّلْتُ سَيِّئَاتِكُمْ حَسَنَاتٍ তোমরা জীবনে যত পাপ করেছিলে আমি সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি শুধু এই বৈঠকে উপস্থিত হয়েছে তার জন্যই ক্ষমা তার জন্যই ফজিলত আল্লাহ ক্ষমা করবেন না মানে এত দয়ালু আল্লাহ পাপ ক্ষমা করে দেন কিন্তু বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় ও সময়ই পায় না এটাই হলো বান্দার সবচেয়ে বড় ব্যর্থতা